বিএনপি নির্বাচিত সরকারের পদত্যাগকে দাবি করা হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। একটি নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ। এটি হাস্যস্কর। এটি বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিণত হবে।